তোমরা কেমন আছো আমি অনেকদিন পর আবার ভিডিও করছি কারণ একটু অসুস্থ ছিলাম আর ব্যস্ত ছিলাম আর তারপর এই ভিডিও শুরু হলেই না ওর খিদে পাওয়া শুরু হয়েছে আর একটু পড়তে বসেছে যেই ওর স্কুলে প্রজেক্ট করছে আমার এখনো বিছানার চাদর ঠাদর কিছু পাতেননি কারণ মানে সব কেচেছি বিকালবেলা আর কি আমি সকালবেলা গরম মধ্যে কাস্তে পাচ্ছি না সেজন্য বিকেলবেলা কা কাচ্ছি কাছা দেওয়া করছি আর সেই জন্য সব বিছানা চাদর চাদর উঠিয়েছিলাম তো বিছানা চাদর আর পাতা হয়নি তো ইগনোর করো এটাকে আজাই হোক তো পাখি এখন পড়তে বসেছে দেখো আর বাইনা শুরু করেছে টিফিন কিছু করে দিতে হবে মানে মায়ের শরীর খারাপ হলেও মানে কথা শোনে না বুঝেছো তো কি খাবি ম্যাগির পাকড়া ম্যাগির পকোড়া বাবা কত কিছু দেখেছো বানাবো তো চলো রান্নাঘরে গিয়ে আজকে একটু ম্যাগির পকোড়া করি সন্ধে বেলায় টিফিন হয়ে যাবে আর সবাই মিলে খেয়েও নেব আজকে আর তাহলে কিছু কিনে কাটে আনতে হবে না তো ঘরের মধ্যে যা যা আছে তাই দিয়েই ভাবছি বানাবো দেখো এখানে আমি দু প্যাকেট ইয়াপি ম্যাজিক মশালা নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে বানাবো আর এর সঙ্গে কিন্তু অনেক কিছু লাগছে সেগুলো একটু দেখিয়ে দিই আর ঘরে যা ছিল তাই দিয়েই করছি এখানে দেখো আলু আমি গ্রেট করে নিয়েছি এইভাবে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু রসুন কুচি নিয়েছি আর একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি এদিকে দেখো আমি ম্যাগিটা একদম যেমন সেদ্ধ করে আর কি গরম জল করে আমি একটু সেদ্ধ করে নেবো আর এই জলটা কিন্তু একদম পুরো শুকিয়ে নিতে হবে পকোড়াটা বানানোর জন্য দেখো বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি এখানে বেসন বেসন নিয়ে নিচ্ছি আর তারপর এক এক করে আমি বাদ বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা যে আলু ছিল সেই আলুটা নিয়ে নিলাম ঠিক আলুর চিপস যেমন করে ওই রকমভাবেই আমি গ্রেট করেছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন কুচি এগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচিটা খুব ভালো লাগবে এর মধ্যে তোমরা দেওয়ার চেষ্টা করবে এর মধ্যে একটু সামান্য নুন দিয়েছি গোলমরিচটা দিয়েছি গোলমরিচটা দেবে অসাধারণ লাগবে সত্যি কথা বলছি আর এর মধ্যে দিয়ে দিলাম ওই ম্যাগি মশলা যেটা আছে সেটা দিয়ে দিলাম এর মধ্যে তোমরা যে কোনো ম্যাগি দিয়ে করতে পারো মানে ম্যাগি কোম্পানিটাই আলাদা কিন্তু অনেক রকম তো ম্যাগির মানে নুডলসগুলো বেরিয়েছে তো তোমরা এই জাতীয় যে কোনো কিছু দিয়ে করতে পারো এটা চাউমিন দিয়েও করা যাবে অসুবিধা নেই কোনো তো এখানে দেখো ম্যাগিটার জলটা শুকিয়ে গেছে আর এটা আমি এরমভাবে চামচ দিয়ে কাট কাট করে নিচ্ছি কারণ বড় বড় থাকলে কিন্তু ভালো করে আমার পকোড়াটা বানাতে মানে অসুবিধা হবে আর কি তো আমি ম্যাগিগুলো কাটকাট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মিক্সারগুলোর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম দিয়ে দেবে ডিমটা দিলে কিন্তু ভেতরটা ভীষণ সফট হবে আর উপরটা ক্রিস্পি হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো ডিমটা তার জন্য আমি এর মধ্যে ইউজ করব। আর তারপর এটাকে আমি মেখে নেব সুন্দর করে মেখে মানে বেসনটা যেহেতু দিয়েছি সুন্দর করেই মাখাটা হবে তো দেখো এইভাবে মেখে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তো রিফাইন অয়েলটা ভালো করে গরম করে নিচ্ছি আর একদম কিন্তু আচটা একদম মাঝারি আছে রাখবে কারণ দেয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে তো সেহেতু একদম কমিয়ে রাখতে হবে আর হালকা আছে আছে কিন্তু এটা হলে ভালো লাগবে খেতে মানে যেহেতু বেসনটা রয়েছে নালে বেসনটাও কাঁচা কাঁচা থেকে যাবে ভিতরটা নরম নরম থাকবে ভালো লাগবে না খেতে তো সুন্দর করে রান্না হতে গেলে কিন্তু এটা একদম হালকা আছেই করতে হবে তো আমি এক এক করে পাকোড়াগুলো পাকোড়ার আকারে দিয়ে দিলাম তোমরা যেরকম ইচ্ছা খুশি মানে লম্বা লম্বা সেভ করেও দিতে পারো গোলও দিতে পারো চ্যাপ্টা চ্যাপ্টা করেও দিতে পারো তো আমি এরকমভাবেই দিয়েছি নর্মাল গোল গোল করে দিয়ে দিয়েছি তো এগুলো আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি মানে একদম কম আঁচ দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর পাকোড়া যেমন হয় আর কি তোমরা তো জানোই কীভাবে রান্না মানে পাকোড়া বানাতে হয় বা ভাজাটা মানে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে খুব সুন্দর করেই পারবে আর কি তো আমি দেখো এইভাবে একদম ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আর ঠিক কালারটা এরকম হচ্ছে তোমরা এর সঙ্গে একটু হলুদও ট্রাই করতে পারো হলুদ দিলে কালারটা হয়তো আরও একটু ভালো আসতো তবে আমি হলুদ দিই নিই বেকার হলুদ দিয়ে লাভ নিই কারণ ম্যাগি মশলাটার মধ্যেও একটু হলুদ থাকে তো সেহেতু আর দিইনি পাকোড়াগুলো আমার একটা ধাপ ভাজা হয়ে গেছে তারপর দেখো আমি আরও যেটুক বেঁচেছিল সেটুক দিয়ে পাকোড়াগুলো করে নিচ্ছি আর তারপর আমি কিন্তু এই দিকে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি দেখো একটু কাশন দিয়ে নিয়েছি মানে যেগুলো আমার ঘরে ছিল অ্যাভেলেবেল আমি সেগুলো দিয়েই মানে কাজ চালিয়েছি তো এক এক করে পাকোড়াগুলো দিয়ে আমি এরম করে সুন্দর করে সাজিয়ে নেব ডেকোরেট করে নিচ্ছি তো আমার ম্যাগির পকোড়া একদম রেডি হয়ে গেছে এই যে ম্যাগির পকোড়া বানিয়ে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি একদম আর এটা সঙ্গে দেখো দিয়েছি একটু দি দিয়েছি আর টমেটো সস দিয়েছি আর এখানে হচ্ছে পকোড়ার উপর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি ব্যাস আজকে পকোড়াটা একদম রেডি হয়ে গেছে আর পাখিকে গিয়ে দিই দেখি পাখি খেয়ে কি বলে বুঝেছো এই যে পাখি এই যে রেডি হয়ে গেছে ম্যাগির পাকোড়া কেমন হয়েছে একটু খেয়ে বল একটু সস দিয়ে খা নাহলে ভালো লাগবে না তো একটু সস দিয়ে খা তোর ভাবে তাকিয়েছিস কেন একটু সস দিয়ে খাও টেস্টটা তাহলে ভালো করে বুঝতে পারবে শুধুই ভালো লাগে তোমার একটু একটু টমেটো সস দিয়ে খাও কেমন হয়েছে ভালো করে বলো একটু কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে তো একটু বলো সবাইকে যে মেঘের পাঁপড়াটা কেমন হয়েছে একটু বলে দাও হেপি ভালো হয়েছে আর আমার চ্যানেলটাকে কি করতে বলো একটু করতে হবে বলে দাও তো আজকের মতো টাটা দেখা হবে আরো একটা ব্লগে বা ভিডিওতে বা কোনো রান্না নিয়ে তো যাই হোক আমি তো আসতেই থাকবো আবারও শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক এখন টাটা আর দেখা হচ্ছে পরের ভিডিওতে